হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 18 জুন 2023। তো আজকের এই ভিডিওতে 18 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্যার, এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি নতুন স্বাস্থ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে সঠিক উত্তর কি? অপশন সি, সুধাংশু পন্ত। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সুধাংশু পন্ত। তো ইনি সম্প্রতি এই নতুন স্বাস্থ্য সচিব বা হেলথ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। তো সঠিক উত্তর কি? অপশন সি, সুধাংশু পন্ত। অ্যাকচুয়ালি এই যে বর্তমানে আমাদের স্বাস্থ্য সচিব হিসেবে কে নিযুক্ত আছেন, বর্তমানে আছেন রাজেশ ভূষণ, এবং আগামী 31 জুলাই কিন্তু এই রাজেশ ভূষণ তার পদ অর্থাৎ তার যে কার্যকালের মেয়াদ সেটি শেষ হবে এবং তারপরেই সুধাংশু পন্ত নতুন স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। তো সঠিক উত্তর অপশন সি, সুধাংশু পন্ত সম্প্রতি নতুন স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন। আচ্ছা, এই সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি এখানে বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি অজয় যাদব আমাদের যে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড রয়েছে তার ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি অমরেন্দু প্রকাশ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি পিটার এলভার্স ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নতুন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি নীতিন আগরওয়াল বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডাইরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি উত্তম লাল এই এনএইচপিসি লিমিটেডের নতুন ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যকে আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, তেলেঙ্গানা। সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যকে আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল গ্রিন অ্যাপেল অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। আচ্ছা, কেন করা হয়েছে? এই তেলেঙ্গানাতে যে বিল্ডিংস রয়েছে না, মূলত তার জন্য অর্থাৎ বিউটিফুল বিল্ডিংসের জন্যই করা হয়েছে। এবং কোন ক্যাটাগরিতে? রিয়েল স্টেট সেক্টর ক্যাটাগরিতে তেলেঙ্গানা রাজ্য আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কার পেয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, তেলেঙ্গানা। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি এখানে বলে দিই। যেরকম সম্প্রতি টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান। আর সম্প্রতি অঞ্জুম মোদগিল পেয়েছেন অর্জুন অ্যাওয়ার্ড। এছাড়া সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান। এছাড়া সম্প্রতি 2023 সালের আন্তর্জাতিক বুকার প্রেস পেয়েছেন জর্জি গোস্পো ডিনোভ। আর সম্প্রতি ঋতিক রোশন এই আইফা 2023-এ বেস্ট অ্যাক্টর বা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলের নাম বদলে সুধার গৃহ রেখেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন সেখানে যে জেলগুলি রয়েছে জেলগুলির নাম বদলে এখন থেকে সুধার গৃহ বা রিফর্ম হাউস রিফর্ম হোমস বলা হবে। তেমনটা ঘোষণা করেছে কি? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আচ্ছা, এখানে উত্তরপ্রদেশ সম্পর্কে বলি। উত্তরপ্রদেশে সম্প্রতি কিছুদিন আগে উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট রয়েছে তারা ডিজিটাল হেলথ কার্ড ফর চিলড্রেন্স অর্থাৎ শিশুদের জন্য আলাদাভাবে ডিজিটাল হেলথ কার্ড চালু করেছে। আর সম্প্রতি উত্তরপ্রদেশ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজ্য যারা অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ জিআই ট্যাগ পেয়েছে উত্তরপ্রদেশ। আচ্ছা, যেখানে বললাম কি দ্বিতীয় সর্বোচ্চ জিআই ট্যাগ পেয়েছে, তাহলে প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে তামিলনাড়ু। এছাড়া সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার বেরেলিতে নাথ করিডোর তৈরি করার কথা ঘোষণা করেছে। আর সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান আইডেন্টিটি প্রকল্প চালু করেছে। আর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী তো বললামই যোগী আদিত্যনাথ, আর গভর্নর হচ্ছেন আনন্দবেন প্যাটেল। পরের প্রশ্নতে সম্প্রতি গ্লেন্ডা জ্যাকসন প্রয়াত হয়েছেন, ইনি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, অভিনেত্রী। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন অভিনেত্রী, তো ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো এই যে গ্লেন্ডা জ্যাকসন ইনি কিন্তু 2 বার অস্কার পুরস্কার পেয়েছেন, তো ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, গ্লেন্ডা জ্যাকসন প্রয়াত হয়েছেন, ইনি ছিলেন একজন বিখ্যাত অভিনেত্রী। পরের প্রশ্নতে সম্প্রতি কোথায় প্রথম পঞ্চায়েত র্যাঙ্কিং জারি করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, জম্মু কাশ্মীর। সম্প্রতি জম্মু কাশ্মীরের প্রথমবার পঞ্চায়েত র্যাঙ্কিং জারি করা হয়েছে। আচ্ছা, একটু জম্মু কাশ্মীর সম্পর্কে বলে দিই। তো এই জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে জম্মু এবং শ্রীনগর। এর মধ্যে জম্মু হচ্ছে শীতকালীন রাজধানী আর শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী। আর জম্মু কাশ্মীরের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নরকে মনোজ সিনহা। এছাড়া 31 অক্টোবর 2019-এ জম্মু কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
জম্মু কাশ্মীরের পর বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে দোচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, কাজিনাগ ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালের মধ্যে হেমিস গম্পা ফেস্টিভ্যাল, লোড়ি, তিহা, নবরাত্রি উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে রাউ ড্যান্স, ধুমল, বাচানাগমা উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, সম্প্রতি কার রচিত বই এলিজাবেথ লংসফোর্ডস মেমোরিয়াল পুরস্কার জয়লাভ করেছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, রামচন্দ্র গুহ। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন একজন বিখ্যাত লেখক, বিশেষ করে ঐতিহাসিক লেখক রামচন্দ্র গুহ। তো এনার বই সম্প্রতি এলিজাবেথ লংসফোর্ড মেমোরিয়াল পুরস্কার জয়লাভ করেছে। আচ্ছা, কোন বই এই পুরস্কারটি জয়লাভ করেছে? তো এই রামচন্দ্র গুহর একটি বই হচ্ছে রেবেলস এগেনস্ট দ্য রাজ। এই বইটি সম্প্রতি, অর্থাৎ এই বইটির জন্য সম্প্রতি এই এলিজাবেথ লংসফোর্ড মেমোরিয়াল পুরস্কার জয়লাভ করেছে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশ করা হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি শাহরুখ খান একটি বই প্রকাশ করেছেন, মাই লাইফ ইন ডিজাইন, এবং এই বইটি লিখেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এছাড়া সম্প্রতি রাস্কিন বন্ড দ্য গোল্ডেন ইয়ার্স নামক বই প্রকাশ করেছেন। আর সম্প্রতি পার্টিশন ফ্রিডম নামক বই প্রকাশ করেছেন আসামের গভর্নর গুলাবচাঁদ কাটারিয়া। এছাড়া সম্প্রতি রিং সাইড নামক বইটি লিখেছেন ডক্টর বিজয় দাদরা। পরের প্রশ্ন, তো সম্প্রতি কোন রাজ্যে বারকারি সম্প্রদায় বিখ্যাত পালকি উৎসব পালন করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, মহারাষ্ট্র। সম্প্রতি মহারাষ্ট্রের একটি সম্প্রদায় হচ্ছে বারকারি সম্প্রদায় বা বারকারি সম্প্রদায়। তো এরা সম্প্রতি এই বিখ্যাত পালকি উৎসব পালন করেছে মহারাষ্ট্রে। অ্যাকচুয়ালি বলা হয় যে এই উৎসব, এই যে বিখ্যাত পালকি উৎসব, এটি প্রায় 1000 বছরের পুরনো একটি উৎসব। তো এটি এই মহারাষ্ট্রের বারকারি সম্প্রদায় পালন করে থাকে, সম্প্রতি এটি পালন করা হয়েছে। যে দেখতে পাচ্ছি এখানে এই বারকারি সম্প্রদায়ের বিখ্যাত পালকি উৎসবের একটি চিত্র। আচ্ছা, মহারাষ্ট্রে পালন করা হয়েছে, তো মহারাষ্ট্র সম্পর্কে বলি। তো সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে বৈদ্যুতিক গাড়ি বিক্রির দিক দিয়ে মহারাষ্ট্র রাজ্য শীর্ষে রয়েছে। আর সম্প্রতি মহারাষ্ট্র সরকার বা মহারাষ্ট্র যে গভর্নমেন্ট, তারা পিএমসির স্কিম চালু করেছে রাজ্যে। এছাড়া সম্প্রতি মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী রয়েছেন একনাথ শিন্ডে, তিনি এই আঠাশ মে হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। তো সেই দিনটিকে স্বতন্ত্র বীর গৌরব দিন হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন। আর সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে মহারাষ্ট্রের যে বান্দ্রা ভার্সোভা সি লিঙ্ক ব্রিজ রয়েছে, সেই ব্রিজের নাম পরিবর্তন করে বীর সাভারকর সেতুর নাম রাখার ঘোষণা করেছেন। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, আর মুখ্যমন্ত্রী তো বললাম একনাথ শিন্দে, আর গভর্নর হচ্ছেন রমেশ বাইস। পরের প্রশ্ন, তো সম্প্রতি কে গ্যাবনের প্রথম কৃষি সেচ প্রকল্পকে অনুমোদন দিয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ধর্মেন্দ্র প্রধান। তো সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান এই গ্যাবনের প্রকল্পিত বা প্রস্তাবিত কৃষি সেচকে অনুমোদন দিয়েছেন। অ্যাকচুয়ালি ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন বর্তমানে আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। তো এই ধর্মেন্দ্র প্রধানই সম্প্রতি গ্যাবনের প্রথম কৃষি সেচ প্রকল্পকে অনুমোদন দিয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জেন মেরিয়ট কোন দেশে ইংল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর কি? অপশন বি, পাকিস্তান। তো এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন জেন মেরিয়ট। তো ইনি সম্প্রতি ইংল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানে নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি এই পাকিস্তানে ইংল্যান্ডের কোনো রাষ্ট্রদূত হলেন, অর্থাৎ ইংল্যান্ডের পক্ষ থেকে প্রথম কোনো মহিলা যিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হয়েছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, পাকিস্তান। জেন মেরিয়ট সম্প্রতি ইংল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এখানে একটু এই ইংল্যান্ড সম্পর্কে বলি। ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম, এর রাজধানী হচ্ছে লন্ডন, আর মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং, আর বর্তমানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঋষি শর্ণ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের মহিলা ক্রিকেটার নাহিদা খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন? তো এখানে সঠিক উত্তর কি? অপশন বি, পাকিস্তান। এই দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন পাকিস্তানের একজন মহিলা ক্রিকেটার নাহিদা খান। তো ইনি আন্তর্জাতিক সব রকম ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তো ইনি 36 বছর বয়সী একজন ক্রিকেটার। তো ইনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। তো ইনি পাকিস্তানের একজন ক্রিকেটার। আচ্ছা, পাকিস্তান সম্পর্কে বলি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আর পাকিস্তানের মুদ্রা হচ্ছে পাকিস্তানের রুপি, আর বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ, আর প্রেসিডেন্টকে আরিফ আলবি। এবার গতদিনের প্রশ্ন, তো সম্প্রতি ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে এক্সারসাইজ ইকুয়াভেরিয়ান নামক সামরিক মহড়া শুরু হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, মালদ্বীপ। সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তরাখণ্ডে শুরু হয়েছে এই এক্সারসাইজ ইকুয়াভেরিয়ান নামক সামরিক মহড়া। তো সঠিক উত্তর, ভারত ও মালদ্বীপের মধ্যে। আর এবার আজকের প্রশ্ন, তো তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের নিবাড়ি জেলা দেশের দ্বিতীয় হর ঘর জল জেলা হয়েছে? তো অবশ্যই তোমার এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে।
তো বন্ধু লেসন আজকের ভিডিও, যেখানে 18 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলের নতুন হয় একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।